হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর আজকের লাঞ্চে কী কী আছে সেটা বলি। পেঁপে সেদ্ধ, এই যে পেঁপে সেদ্ধ, তাই না, দেখতে পাচ্ছো কি না, এই যে পেঁপে সেদ্ধ, মোচা, এই যে মোচা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর চিকেন, এই যে এগুলো হচ্ছে স্যালাড, টমেটো, পেঁয়াজ। আর আজকে আমার সাথে খাচ্ছে আমার বোন। আজকে যদি ও জিতে যায় ওকে একটা জিনিস দেব, আর যদি হেরে যায়, জিনিসটা কি সেটা আমি বলবো না, যদি হেরে যায় তখন ওকে আমাকে কিছু একটা দিতে হবে। কি দেবো? কি দেবে সেটা ও জানে, কিছু একটা দিতে হবে। আর পানিশমেন্ট কোনো কিছু নেই, ডাল, হ্যাঁ ডালও আছে, চাটনি, ডাল চাটনি সবই আছে, এই তো ডাল। তো খাওয়া শুরু করি, অনেক বেলা হয়ে গেছে, চলো স্টার্ট কর। স্টার্ট তুই স্টার্ট বল, আমি খেতে শুরু করি। স্টার্ট দেরি করে গাল না, কম ভাত নিয়ে আসবে চাকরি কত ভাত এখনো।
মটন দেবো না, তুই খাচ্ছিস কর, তুই গলাটা যাচ্ছে লেবু দে। তোর তো হয়েই গেল রে, তুই আমাদের নিশ্চয় কম ভাত দিয়েছিস, তুই তো ভাত দিয়েছিস, তোরটা হয়তো কম পড়ে গেছে, পেট ভরে আছে তোরে।
বাবা, চাটি দেবো, চাটিটা চ্যালেঞ্জ মতো নেই তো? আমি তো খাওয়া গেছে চাটনি, চাটনি খেয়েছি আমি খেতে খেতে। বাবা আমি কিন্তু খাওয়া গেছে আমার, কিন্তু বলি কোথায় খাসি। আমার থালা দেখো, ওর থালা দেখো, এগুলো নোংরা আছে। আমি তো ফেলে দিয়েছি, তুই ফেলিস নি কেন বাইরে? দিতে আসছি আমি, আসলে দিবি বল, কিছুই দেবো না, বিষয় খেলা তো করিস না। ওই চিকেনটা এখনো পুরো বাকি আছে, খাইনি। খাওয়ার কি আছে? কিছুই নেই খাওয়া, হাড্ডি বুদ্ধি। মানে আমি আমি ওর সাথে খেতে বসলে ওই ওই সবসময় যেতে যাই, কিভাবে যেতে আমি জানি না। তুই এটাই চাস? শুধু বেরোবো না, খেতে দিতে হবে। দেখা যাক তো, বলছে বিকেলে বেরোতে কোথাও খাওয়ানোর জন্য, দেখি কম দামে কোথায় কিছু হয় খাওয়ানোর জন্য। তো টাটা, বাই বাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। কিন্তু সেটাতে আরো একটা চ্যালেঞ্জ আসবে, সেটা হচ্ছে কি বলতো, ফুচকা। ফুচকা চ্যালেঞ্জ সবসময় ওই জিতে যায়, আর ভাল লাগে লাস্টে এসে কিন্তু জিতে যাই বল, লাস্টে তাড়াতাড়ি খেয়ে জিতে যাই, জিততেই পারি না। বাঁচা গেছে, আজকে কোনো পানিশমেন্ট নেই। আর একটা বিরিয়ানি চ্যালেঞ্জ হয়েছিল, সেটা আপলোড করা হয়নি, করব পরে। সেটাতে ও জিতে গেছে ভাবো, মানে একটু দয়া মায়া তো আছে দিদির জন্য, যে কি একটু দয়া করে দিদিকে একটু জিতিয়ে দি, মা বলি যে গিফট দিবি তার জন্য। দিদি চাইলে হাতে পারতাম গিফট দিবি, বলি দিদিকে একটু, দিদিকেও একটু আমি গিফট দিই না, সেই সব না।